বাস মালিক সমিতির নেতার উপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের 6 জেলার 38 রুটে বাস ধর্মঘট চলছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠিতে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। জেলা বাস টার্মিনালে সাধারণ যাত্রী ও বরিশালগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। বেশি ভাড়া গুনে বিকল্প যান মোটরসাইকেল ও ব্যাটারি চালিত যানবাহনে যাতায়াত করতে হচ্ছে অনেককে। প্রতিদিন আমরা বাসে যাই, কিন্তু এখন বর্তমানে বাস বন্ধ, আমরা অতিরিক্ত ভাড়া দিয়ে অটোতে বা চার্জারে আমরা যাওয়া হইতেছে। আমাদের পথে খুব কষ্ট হইতেছে, করার আমাদের কিছু নেই। প্রতিদিন আমরা এখান থেকে বরিশাল যাই অফিসে, অথচ আজকে এসে দেখি গাড়ি নাই, তো আমাদের চরম ভোগান্তি শিকার হচ্ছে। গত 8 আগস্ট বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপনের উপর হামলার প্রতিবাদ এবং আঞ্চলিক মহাসড়ক থেকে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে 6 জেলায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শিপনের উপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং থ্রি হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে মিনিবাস মালিক শ্রমিকরা জানায়। তবে এ ধর্মঘটে 6 জেলা থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটে যান চলাচল অব্যাহত রয়েছে। ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।